বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে বন্ধন মিডিয়া দীর্ঘ 53 বছর যাবৎ সারা বাংলাদেশে, এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা, এমন কোনো গ্রাম নাই যে আমি বন্ধন মিডিয়া বিয়া দেই নাই বা বিয়া করাই নাই। এই পর্যন্ত 53 বছর বয়সে এই পর্যন্ত ইনশাল্লাহ 25,000-এর বেশি ছেলে মেয়ে বিবাহ দিয়েছে। আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকতেছে, আজকে 1 বছর যাবৎ এই নিয়ম করছি। আগে ছিল 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত ছিল অফিস, আর এখন আমরা এমন এক সিদ্ধান্ত নিয়েছি যে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকবে, কোনো বন্ধ থাকবে না, সপ্তাহে কোনো বন্ধ থাকবে না, কন্টিনিউ খোলা থাকবে। এবং ছেলেদের মেয়েদের যে প্রোগ্রামগুলো রেগুলার প্রোগ্রাম করব, আগে সপ্তাহে করেছিলাম, এখন প্রতিদিন আমরা প্রোগ্রাম করতেছি, সকাল থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করতেছি। যারা চাকরি করেন তাদের জন্য সন্ধ্যার পর, আর যারা চাকরি না করেন তাদের জন্য দিনের বেলা সকাল থেকে বিকাল পর্যন্ত। আর যত লোক সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বা বাহিরের থেকে আসছেন, তাদের জন্য কন্টিনিউ বিকাল 5টা থেকে রাত 11 পর্যন্ত প্রোগ্রাম করতে থাকি আমরা। এর মেজেন কোনো বন্ধ নাই, এর মেজেন আমাকে চিনে না এমন কোনো লোক খুব কম আছেন বাংলাদেশে যা আমাকে চিনে না। যারা না চিনেন তাদেরকেও বলছি, আপনারা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন। একটি ইঞ্জিনিয়ার মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, জন্ম তারিখ হলো 99-তে জন্ম, এর বাবাও ইঞ্জিনিয়ার, মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, মেয়ের বড় বোন ডাক্তার ছিলেন, সে এখন আর এক ডাক্তার ছেলের সাথে বিয়ে হয়েছে, সেই ডাক্তারটা হইল আপনার মেজর। হ্যাঁ, এই মেয়েকেও উনি জায়গা আলাদা বাড়ি দিয়ে দিয়েছেন। আর ছোটো মেয়ের জন্য পাঁচতলা সেক্টর একটি 5তলা বাড়ি, 7তলা বাড়ি মেয়ের জন্য বরাদ্দ করেছেন। ওই বাড়িটা মেয়ে পাবেন ভবিষ্যতে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন স্লিম, সর্বদিকে ভালো ইনশাল্লাহ মেয়েটা। তার জন্য আপনারা বন্ধন মিডিয়া অফিসে আসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হইল 1999-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটা এ লেভেল করেছেন, তারপরে মেয়েটা ভালো ইংলিশ মিডিয়াম থেকে সে লেখাপড়া করেছেন, তারপরে আপনি নর্থ সাউথ থেকে সে BBMBA করেছেন, না ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা, এমন সুন্দর লেখাপড়া করেছেন, যেমন হাইট এমন উচ্চতা, 1 গুণ 1 বাই। আর মেয়েটা এত দেখতে সুন্দর যেটা বলা বাহিল্য, এত সুন্দর, এত স্লিম, তার যেমন চেহারা, হ্যাঁ চেহারা ভালো, তার হাইট ভালো, সব কিছু ভালো। বাবা অনেক বড় ব্যবসা করেন বাংলাদেশের মধ্যে, বাড়ি গাড়ি কোনোটারই অভাব নাই। আর ভাই একটা, ভাই আপনার শোরুমের ব্যবসা, গাড়ির শোরুম আছে দুইটা শোরুমেই লোকজন দিয়ে চালায়, নিজেও থাকেন। এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে আসবেন। তারপরে মেয়েটাও 99-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, এটাও ইঞ্জিনিয়ার মেয়ে, দক্ষিণখানে বাড়ি। এই মেয়েটাও যেমন দেখতে আমার সুন্দর, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, ইঞ্জিনিয়ার ছেলে হোক, ডাক্তার হোক, BCS হোক, ব্যাংকার হোক, যে কোনো উপায়ের হোক, লোক হোক, আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পাসপোর্ট 3/2001-এ জন্ম, তার জন্য ইঞ্জিনিয়ার মেয়ে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার মেয়ে। এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 96-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর 5 ইঞ্চি হাইট, 97-তে জন্ম, তাদের বাড়ি গাড়ি সবাই আছে, দেখতে শুনতে মেয়ে ভালো, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আরও, মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেয়ে, দেখতে ভালো, গায়ের রং ফর্সা, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 97-তে জন্ম, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আপনার তামজিৎ আজাদ আন্নি, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, মেয়েটা 96-তে জন্ম, মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেখাশোনায় ভালো, সব দিকে ভালো, আল্লাহর মালিক,
দেখাশোনায় ভালো, তার জন্য কোনো ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে আমাদের এখান থেকে ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার, 98 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাই, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তার জন্য কোনো ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো আপনি 2000 জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাই, ইঞ্জিনিয়ার মেয়ে, তার 4 নম্বর সেক্টরে বাড়ি। তার জন্য কোনো ভালো মেয়ে ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হইলো চমৎকার সুন্দর, 2002 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার মেয়ে, তার জন্য ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে ছেলের মেয়েটা হলো ইঞ্জিনিয়ার, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, IUBTতে বিউটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, লম্বা অনেক, উচ্চতা অনেক। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 13 নম্বরে বাড়ি, মেয়ের বাবা হলো চিফ ইঞ্জিনিয়ার, মেয়ের বাবা চিফ ইঞ্জিনিয়ার, তারপরে মেরিন ইঞ্জিনিয়ার চিফের, এবং মেয়ের বাবা আমেরিকা সিটিজেন। তার জন্য যদি কোনো এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করবেন। মেয়ের নামে 7 তলা একটি বাড়ি আছে উত্তরা 13 নম্বর সেক্টরে, সেই রকম বাড়ি দেখার মতন বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, সে এখানে প্রায় 4 লক্ষ টাকা বেতনও পাচ্ছেন। তার জন্য ভালো ছেলে থাকলে আমাদের বসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে, দেখার মতন মেয়ে, মতিঝিলে বাড়ি, ডালমুনিতে বাড়ি, গুলশানে বাড়ি। তার জন্য কোনো ছেলে তাহলে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে, 94 জন্ম, হাইট হলো 5 ফিট 2। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া বসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হাইট হলো 5 ফিট 1, ইঞ্জিনিয়ার মেয়ে, হিন্দু মেয়ে। তার জন্য কোনো ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই পর্যন্ত আমাদের যে এই যে 53 বছর বয়স, এই পর্যন্ত যে আমরা যে এই পর্যন্ত 35,000 অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি ইনশাল্লাহ। আশা করি সামনের দিকে আরও বেশি পারবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর মতো কাজ করতে পারি। আমাদের ঠিকানা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং, নট্টবার উত্তর পাশে, মমতাজ মহল কমেডি সেন্টার পিছনে, বন্ধন মিডিয়া। যে মিডিয়াতে আপনি আসলে ঠিকানা সবাই চিনে, সবাই জানেন বন্ধন মিডিয়া কোথায় অবস্থিত, একই জায়গায় অফিস। আপনারা আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারকাতু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথ চলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর, রোড নাম্বার 27C, উত্তরা, ঢাকা 1230।